ঢাকায় ঘন কুয়াশা কেটে রোদের দেখা মিলতে পারে দুপুরে। ঢাকায় সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা আরও কিছুটা কমেছে, তবে শনিবার 7 জানুয়ারি দিনের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকাতেও গত কয়েকদিন ধরে তীব্র শীত বিরাজ করছে। কনকনে শীতে মানুষের দুর্ভোগ বেড়েছে, বিশেষ করে ঘর বাড়িহীন পথের মানুষের কষ্টের সীমা নেই। গত কয়েকদিন ধরেই সেভাবে দেখা মিলছে না সূর্যের। শুক্রবার দুপুরে রোদ উঠেছিল ঢাকার আকাশে, শনিবারও ঘন কুয়াশা কেটে দুপুর থেকে রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা হতে পারে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। একই সঙ্গে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের মতো এ পর্যন্তই ছিল আবহাওয়ার সর্বশেষ নিউজ। পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।